আফ্রিকার কেনিয়ার মাসাই মারা তার শ্বাসরুদ্ধকর বন্য প্রাণী এবং আশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এই অঞ্চলে ঘটে যাওয়া সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাগুলির মধ্যে একটি হল বার্ষিক অয়েলবিস্ট মাইগ্রেশন, যার সময় হাজার হাজার গজেল, অয়েলবিস্ট এবং জেব্রা সবুজ চরণভূমির সন্ধানে বিশ্বাসঘাতক মারা নদী অতিক্রম করে। গজেলরা যখন মারা নদী পারাপারের চেষ্টা করে, তারা অপেক্ষা থাকা নীল কুমিরের আকারে একটি ভয়ঙ্কর হুমকির সম্মুখীন হয়। এই কুমিরগুলি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী, এবং নদীতে তাদের উপস্থিতি জীবনের মৃত্যুর দৃশ্য তৈরি করে। গজেলরা নদীর তীরে জড়ো হয়, ইতস্তত করে এবং আচরণ প্রদর্শন করে, কারণ তারা সামনে বিপদকে বুঝতে পারে। তারা যে ঝুঁকি নিচ্ছে তা তারা জানে বলে মনে হয়। যে মুহূর্তে একদল গজেল পারাপারে সিদ্ধান্ত নেয়, তারা তাদের সাহস সঞ্চয় করে এবং হড়ি হড়িতে নদীতে ডুব দেয়। প্রায় জল ঘোরাতে এবং দ্রুত পোয়াইতে হয়। এটি তাদের জন্য তাদের পাদদেশ বজায় রাখা চ্যালেঞ্জ করে তোলে। গজেলরা যখন স্রোতের মধ্যে দিয়ে চলাফেরার জন্য লড়াই করে, লুকিয়ে থাকা কুমিরেরা সুযোগটি কাজে লাগায় এবং অবিশ্বাস্য গতি এবং নির্মলতার সাথে আঘাত করে। একটি গজেলের ওপরে একটি কুমিরের আক্রমণ দেখার মতো একটি শীতল দৃশ্য। বিদ্যুতের গতিতে একটি কুমির জল থেকে বেরিয়ে আসে এবং একটি দুর্ভাগ্যজনক গজেলকে আঁকড়ে ধরবে, যেটি যে মুহূর্তের জন্য ভেঙে পড়েছে বা দল থেকে আলাদা হয়ে গেছে। পালানোর জন্য গজেলের সহজাত প্রচেষ্টা সাধারণত ভিতা হয়, কারণ কুমিরের কামড়ের শক্তি দ্রুত শিকারকে দমন করে। এটি মনে রাখা অপরিহার্য যে প্রাকৃতিক একটি সূক্ষ্ম ভারসাম্যের মধ্যে দিয়ে কাজ করে, এবং দৃশ্যটি আমাদের কাছে পর্যবেক্ষক হিসাবে কঠোর বলে মনে হতে পারে। এটি জীবন জটিলের ওয়েবের একটি অনুসারক হিসাবে কাজ করে, যা মাসাই মারা এবং বিশ্বের অন্যান্য বন্য অবস্থানে বাস্তুতন্ত্রকে বজায় রাখে। এখন ভিডিওটা এই পর্যন্ত।